হ্যালো ফ্রেন্ডস, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে যে রিং ওয়ার্ম সম্পর্কে। তো রিং ওয়ার্ম মানে যেটাকে বাংলাতে বলে হয় দাঁত। তো দাঁত কাকে বলবো, দাঁত রোগের কারণ কি, দাঁত রোগের লক্ষণগুলি কী কী রয়েছে, বা আর কী কী আমরা ঘরোয়া ট্রিটমেন্ট করতে পারি, অথবা এর আমাদের যে আনুষঙ্গিক চিকিৎসা কী কী রয়েছে সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমত বলি, দাঁত হচ্ছে একটি ছত্রাক সংক্রমণজনিত রোগ, ছত্রাক সংক্রমণজনিত রোগ। তো অবস্থান অনুযায়ী, অর্থাৎ কোথায় আমাদের দাঁতটা হচ্ছে সেই অবস্থান অনুযায়ী দাঁত মেনলি চার ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে কি না, আমাদের মাথা, মাথার যে অস্থিচর্ম রয়েছে তার দাঁত। দ্বিতীয়ত আমাদের যে মধ্যদেহের দাঁত, মধ্যদেহ বলতে গেলে কি না, ঘাড়, গলা, বুক, পিঠ, দেখবেন পেটে চাকা চাকা আকারের উদ্ভেদ বেরিয়ে যায়। তো এই দেখুন, এই যে চাকা চাকা আকারের উদ্ভেদগুলো এগুলো চক্রাকারে দেখতে পাওয়া যায় এবং চক্রাকারে বৃদ্ধি পায়, এবং উদ্ভেদগুলি দেখবেন যে ঘামাচির মতো হয়, তারপরে কি না চক্রের পরিধি বরাবর বেশি বেশি হতে থাকে, তারপরে একটু পরে দেখবেন চুলকাবে, জলের মতো কষ বেরোবে। তো এই হচ্ছে মধ্যদেহের দাঁত। আর যে মাথার দাঁত কেমন হয় না, মাথার দাঁতটা আপনি দেখবেন যে আপনার সমগ্র মাথাতে অথবা কিছু অংশে, মাথার কিছু অংশে সেখানে দেখবেন আঁশযুক্ত উদ্ভেদ বেরিয়েছে এবং সেগুলো প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছে এবং ওখান থেকে কি চুলকালে রস বেরিয়ে আসছে। তো এগুলো কি না ট্রিটমেন্ট না করলে ক্রমশ এগুলো কিন্তু আয়তনে বেড়ে যেতে থাকে। তো এরপরে আসি যে আমাদের উড়ু, পাছা বা কোমর সহ সমস্ত যে জনন, আমাদের যে জননতন্ত্র রয়েছে, জননতন্ত্র সংলগ্ন অংশের দাঁত। অর্থাৎ আমাদের যখন আমাদের যে অন্তর্বাসটা আমরা পড়ি, সেই শক্ত বাঁধনযুক্ত অন্তর্বাস যখন আমরা পড়ে থাকি, তো সেই পড়ে থাকার জন্যে আমাদের যে পাছা বা উড়ুতে বা আমাদের যে কোমর সহ যে জননতন্ত্র রয়েছে সেখানে দেখবেন যে অনেক সময় উদ্ভেদ বেরিয়ে যায়, সেখান থেকে চুলকায়, তারপরে চুলকালে জ্বালা করে, সেখান থেকে রস বেরোয়। তো সেটা হচ্ছে কি না জননতন্ত্র সংলগ্ন অংশের দাঁত। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে পায়ের দাঁত। পায়ের দাঁত বলতে গেলে কি না দেখবেন পায়ের তালুতে, এই যে দেখুন পায়ের তালুতে, অথবা কি না পায়ের গোড়ালিতে, আঙুলে, এই সব দাঁততে দেখা যায়। তো এগুলো নর্মালি কেন হয়, কারণটা হচ্ছে কি না স্পেশালি যে পায়ের দাঁত, আমরা যখন যে নাইলন মোজা পরি অথবা বুট সারাদিন পরে থাকছি, তো সেই সব ব্যবহার করার ফলে, নাইলন মোজা বা বুট ব্যবহার করার ফলে কি না আমাদের এই পায়ের দাঁত হতে দেখতে পাওয়া যায়। তো এগুলো ঠিক দেখবেন চামড়াতে উদ্ভেদ বেরিয়েছে এবং চুলকাচ্ছে, প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছে এবং চুলকালে দেখবেন সেখান থেকে রস বেরিয়ে আসছে। তো সেটা হচ্ছে কি না পায়ের দাঁত। তো এবার এই যে দাঁত, পুরুষ মহিলা উভয়েরই কিন্তু সমানভাবে হতে দেখা যায়, পুরুষ মহিলা উভয়েরই কিন্তু সমানভাবে মানে সমানভাবে হতে দেখা যায়। এবং এই যে মাথার দাঁত, মাথার দাঁত কিন্তু কি না শিশুদের মধ্যে বেশি হতে দেখা যায়। মাথার দাঁত কাদের হয় না শিশুদের মধ্যে বেশি হতে দেখা যায় মাথার দাঁত। আর মধ্যদেহর দাঁত যেটাকে আমরা বলছি গলা, বুক বা কাঁধ বা পিঠ বা পেট, সেই মধ্যদেহের দাঁত অথবা পায়ের দাঁত, এটা কিন্তু যে কোনো বয়সেই হতে পারে, যে কোনো কারোরই যে কোনো বয়সেই হতে পারে, উভয় পুরুষ এবং মহিলা দুজনেরই হতে পারে। আর জননতন্ত্র যে সংলগ্ন দাঁত যেটাকে আমরা বলছি উড়ু, পাছা, কোমর, সেই সব জায়গাগুলো যে দাঁতগুলো হচ্ছে সেখানে কিন্তু কি ম্যাক্সিমাম সময় দেখা যায় যে 15 থেকে 35 বছরের মধ্যে পুরুষ এবং মহিলার মধ্যে ওগুলো হতে দেখা যায়। তো এই যে দাঁতের হওয়ার পিছনে মেন কারণটা কি, অ্যাকচুয়ালি মাথার দাঁত হয় ট্রাইকোফাইটন টনসিলস নামক ছত্রাকের আক্রমণে। যদি দেহকাণ্ডের দাঁত বলেন সেখানে দেখবেন যে ট্রাইকোফাইটন রুবাম নামক একটা যে ছত্রাক রয়েছে তার আক্রমণ হতে পারে। জননতন্ত্র সংলগ্ন অংশের দাঁত সেটা কেন হয় না ট্রাইকোফাইটন ইন্টারডিজিটাল অথবা ট্রাইকোফাইটন ভেরুকোসাম নামক কি না ছত্রাকের আক্রমণে। আর পায়ের দাঁত কেন হয় না ট্রাইকোফাইটন মেন্ট্রাগ্রোফাইটস অথবা এপিডার্মোফাইটন ফ্লোকোসাম নামক কি না ছত্রাক জীবাণুর আক্রমণ হয়। তো এক্ষেত্রে আমরা কী কী ট্রিটমেন্টের কথা যদি আমরা বলে থাকি, যে ঘরোয়া ট্রিটমেন্ট আমরা কী কী করতে পারি, দেখবেন যে আপনাদের যে অংশে আক্রান্ত হয়েছে সেই অংশে
হ্যাঁ, যে আক্রান্ত হচ্ছে সেখানে যদি আমরা কিছু ওষুধ ব্যবহার করি, অর্থাৎ কী ওষুধ ব্যবহার করি, প্রথমে আমরা যে মানে আক্রান্ত জায়গাতে যে আক্রান্ত মানে যে যে জায়গাটাতে আক্রান্ত হয়েছে সেই জায়গাটাতে আমাদের কী করতে হবে না, আমাদের এনএসিএল অথবা KMNO4 ওখানে একটু গরম জলে নেবেন, গরম জলে নিয়ে গরম জলটা ওখানে হালকা করে লাগাবেন, তারপরে জায়গাটাকে পরিষ্কার করে দেবেন, জায়গাটাকে পরিষ্কার করবেন, তারপরে কী করবেন না, তারপরে আমাদের যে মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে দ্যাট ইজ ক্যান্ডিড লোশন, ক্যান্ডিড ক্রিম, সেটা হচ্ছে কট্রিম অক্সাজল, যেটা ফাঙ্গালে খুব ইউজ হয়, তো সেটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল হিসেবে খুব ইউজ হয়, ক্যান্ডিড ক্রিম দ্যাট ইজ এ অ্যান্টিবায়োটিক অবভিয়াসলি, তো এটা আমরা ইউজ করবো। এছাড়াও কি না, ওরালি অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ খেতে হবে, দ্যাট ইজ গ্রিসিওফুলবিন অ্যান্টি দ্যাট ইজ অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, ভেরি ফেমাস ড্রাগ, সেটা অবশ্যই করে খেতে হবে। এছাড়াও কি আমাদের ঘরোয়া ট্রিটমেন্ট অথবা আনুষঙ্গিক যে চিকিৎসা আমরা কী করবো, আমরা কী করবো না, আমাদের যে জায়গাটাতে দাঁত হয়েছে সেখানে কিন্তু আমরা কোনো সোপ বা কোনো ডিটারজেন্ট ইউজ করব না, অর্থাৎ কি না, সাবান বা ডিটারজেন্ট কিন্তু যে জায়গাতে দাঁত হয়েছে সেখানে ব্যবহার করা খুবই খুবই নিষিদ্ধ। এরপরে কি না, যদি আমাদের দেহ কাণ্ডে দাঁত হয়, অর্থাৎ কি না, অর্থাৎ যদি দাঁতটা আমাদের ঘাড় হয়, গলাতে হয়, কাঁধে হয়, বুকে পিঠে হয়, পেটে হয়, তাহলে কিন্তু আমরা কী করব না, হালকা সুতির পোশাক, জামা প্যান্ট, হালকা সুতির পোশাক সেগুলো আমরা পরবো। আর দাঁত যদি আমাদের জননতন্ত্র হয়, অর্থাৎ উরু, পাছা, কোমরস সেই সব জায়গাতে হয়, সেক্ষেত্রে আমরা কী করবো না, সেক্ষেত্রে আমরা কি না, সুতির হালকা ফিটিংস অন্তর্বাস সেগুলো আমরা কিন্তু পরবো। আর পায়ের দাঁত হলে কী করবো না, পায়ের দাঁত হলে আমাদের যে নাইলন মোজা সেগুলো আমরা পরে একেবারে বন্ধ করে দেবো, বুট কমই পরবো, আমাদের কী পরতে হবে না, স্যান্ডেল বা চপ্পল প্রভৃতি ব্যবহার করলে খুবই ভালো হবে, খুবই ভালো হবে। এছাড়াও কি না, এই যে দাঁত, এই দাঁতে সালফার জাতীয় মলম কিন্তু লাগানো খুবই 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 ক্ষতিকারক। আর দাঁতের হচ্ছে একটা ঘরোয়া চিকিৎসা রয়েছে যে আপনি একটু বিট লবণ বেশি করে করে খান, বিট লবণ বেশি মানে অন্য বেশি খাবেন, বেশি খাবেন যাতে আবার আপনার প্রেশার বেড়ে যায়, তো সেক্ষেত্রে বিট লবণটা একটু বেশি খান। এবং আরেকটা জিনিস হয় যে লবণ আর তুলসী পাতা, মানে তুলসী পাতা রস করলেন, সেখানে একটু কাঁচা লবণ দিলেন, কাঁচা লবণ দিয়ে সেই রসটা যদি আপনার দাঁতে লাগান, দেখবেন দাঁতটা অনেক অংশে কমে গেছে। তো এটা একটা ঘরোয়া ট্রিটমেন্ট যে কি না, তুলসী রসে লবণ দিয়ে সেটাকে দাঁতের জায়গাটাতে লাগান, সেটাতে দাঁতটা অনেকটা নির্মূল হয়ে যায়। তো প্রিয় বন্ধুগণ, আজকে এই পর্যন্ত এই ভিডিওটি, যদি আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটু লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।